নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মোচার ডাল, প্রথমে ডালটা বসিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি, দিয়ে ডালটা বসিয়ে দিলাম, দিয়ে এবার পেঁপেটা দিয়ে দেব। পেঁপে আর ডালটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝিঙ্গেগুলো দেব। এবারে ডালটা ফুটে উঠেছে, এবার আমি ঝিঙ্গেগুলো দিয়ে দেব, কারণ ঝিঙ্গেটা যদিও তো নরম, তো তাই জন্য ওটা একটু ফুটে গেলে, একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝিঙেটা দিয়েছি। এই যে ঝিঙে পেঁপে আমি দিয়ে দিয়েছি, এটা এবার সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, তো এইটা সেদ্ধ হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব ওর মধ্যে, সেদ্ধ হয়ে গেলে মোচাটা দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দেব হলুদ, একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি এই যে মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে হলুদ দিয়ে, তো এবারে আমি মোচাটা দিয়ে দেব ওর মধ্যে, ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার একটু ফুটিয়ে নেব। নিয়ে এই যে নামিয়ে নিয়েছি, তো কড়াতে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এবার আমি ওটাকে ভাজা ভাজা করে নেব। এই যে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্যে একটু হলুদ হলুদ লাগছিল, এইবার ওটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এই যে আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ফুটিয়ে নেব। এই যে ডালটা একবার ফুটে যাক, সব সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার ডাল ফুটা আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এই যে আমার ডাল রেডি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে।